ওলামারা যদি এক হতে পারে, এক প্ল্যাটফর্মে দাঁড়াতে পারে, কোন সুদখোর, কোন ঘুষখোর, কোন লম্পট, কোন মাদক ব্যবসায়ীর পেছনে এদেশের একজন মানুষও হাঁটবে না। 16 বছর সে মানুষের উপর জুলুম করেছে, সর্বশেষ সেনাবাহিনীর কাছে 1 ঘন্টা সময় চেয়েছিল জাতির উদ্দেশ্যে ভাষণ দেওয়ার। আল্লাহর পক্ষ থেকে কেমন যেন ফয়সালা হয়েছে, যেখানে আলেমরা শেষ বিদায়ের সবাই সুযোগ দেওয়া হয় নাই, তার মতো হাসিনাকে শেষ বিদায়ের কোনো খুতবা দিতে দেওয়া হবে না, ভাষণ দিতে দেওয়া হবে না, তুই জুতার মালা পরে পালিয়ে যা যাবি এখান থেকে। জালেম সামান্যতম সন্তুষ্ট হয়, জালেমের দুশররা সামান্য পর্যন্ত ঐক্যবদ্ধ হওয়ার স্বপ্ন দেখে, এমন কোন কথা কোন ইসলামের কর্মীদের মুখ থেকে আমরা শুনবো না। আমরা শুধু এখন দেখতে চাই বাংলাদেশের সমস্ত মুসলমানরা ঐক্যবদ্ধ হবে, এবং যারা রক্তক্ষয়ী সংঘর্ষ করেছে, গুম করেছে, খুন করেছে, হত্যাকাণ্ড করেছে, এর সঠিক বিচার এই বাংলার মাটিতে আমরা দেখতে চাই। রাজি আছেন কিনা দুহাত দেখতে চাই। যেটা আমি আমার ব্যক্তিগতভাবে সারা জীবন লালন করেছি, যে আমি কোনোদিন, আমি আপাদমস্ত কওমি পড়ুয়া একজন ছাত্র, আমি কোনোদিন কওমি আলিয়া ভাগাভাগি করতাম না, সবার সাথে হৃদয়ের একেবারে গভীরতা নিয়ে সম্পর্ক রাখতাম। এই জন্য আমার অঙ্গনের অসংখ্য লোকেরা আমাকে তির্যক মন্তব্য করেছে, আমাকে ঘায়েল করেছে, আমাকে কখনো জামাত, কখনো শিবির, নানা কথা বলে বলে আমাকে দুর্বল করার চেষ্টা করেছে। আমি তাদের কোনো কথা আমলে নেইনি, আমি শুধু এটাই চেয়েছিলাম জামায়াত ইসলামের সাথে আমার রাজনৈতিক সম্পর্ক না থাকতে পারে। কিন্তু ইসলামিক দল হিসেবে বাংলাদেশে যারা কাজ করছে তাদের প্রত্যেক দলটাকে আমি সমর্থন করি, ভালোবাসি, হিতাকাঙ্ক্ষী। এর একমাত্র কারণ আমি এই বাংলাদেশে ইসলামের লাস্ট টাইম দেখতে চাই। আর এটা সমস্ত ওলামারা এবং ইসলামিক দল একত্রিত না হলে দিবা স্বপ্ন দেখে কোনো লাভ নাই। আপনারা যারা মনে করেন আমাদের মাহফিলে অসংখ্য শ্রোতা হয়, আমাদের কারো সাথে যাওয়া দরকার নাই, আমরা একাই 100, এগুলা পাগলামি চিন্তা ছাড়া আর কিছু নয়। আওয়ামী লীগের মতো এত পুরাতন দল, তারাও রাষ্ট্র ক্ষমতায় যাওয়ার আগে 14 দল বানায়, 18 দল বানায়, কথা বলে ঠিক না বললো, তারাও এত দল বানায়, এত শক্তি, এত সংগঠন, এত শাখা, এত প্রশাখা, এরপরেও তারা এককভাবে যাওয়ার চিন্তা করে না। আর এই দেশের কিছু হুজুররা মনে করে আমার মাহফিলে 2 লাখ লোক হয়েছে, আমার কি আর ডান বাম দেখার সময় আছে? ইয়া ভাই, সব ধান্দা বাদ দিয়ে দেন, সব বাদ দিয়ে বলে আমাদের এক হওয়ার সময় এসেছে। ওয়াল্লাহি ওয়া রাব্বিল কাবা, কাবার রবের কসম করে বলছি, আলিয়া কওমি ভেদাভেদ দূর করুন, সাথে সাথে যারা আলেমদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ উলামা যেন না হতে পারে, আলেমদের বিরুদ্ধে পেছন দিয়ে কাজ করে তাদেরকে চিহ্নিত করুন, জাতির সামনে এদের মুখোশকে উন্মোচন করে দিন, যাতে উলামাদের মাঝে বিভেদ সৃষ্টি করতে না পারে। ওয়াল্লাহি ওয়া রাব্বিল কাবা,